আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু সিদ্দিক ফিজিওথেরাপিস্ট গাড়ে ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা টেনশন প্রেশার ডিপ্রেশন ফাস্টেশন হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে অক্সিভিটাল মাসেলে যদি স্টেজ থাকে অর্থাৎ সাব অক্সিবিটাল মাসেল যদি দুর্বল হয়ে যায় তাহলে এগুলো হতে পারে প্রিয় দর্শক গাড়ে ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা টেনশন প্রেশার সারভাইকেল পেইন উইথ রেডিয়েটেড সারভাইকেল পেইন দূর করার জন্য আমি অনলি চারটে এক্সারসাইজ দেখাবো। এই চারটে এক্সারসাইজ যদি আপনারা করেন তাহলে এগুলো দূর করতে পারবেন ইনশাল্লাহ এক্সারসাইজ নাম্বার ওয়ান প্রথমে সোজা হয়ে বসে আমাদের চিন্তা স্টাক করতে হবে অর্থাৎ থোতিটা ভিতরের দিকে নিতে হবে জাস্ট লাইক দিস এভাবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে দশ বার করতে হবে অর্থাৎ দশ বার রিপিট করতে হবে দিনে তিন থেকে চারবার এক্সারসাইজ নাম্বার টু প্রথমে হচ্ছে আমাদের গাটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব নিয়ে বাম হাত দিয়ে জাস্ট এভাবে টেনের নিচের দিকে নেওয়ার চেষ্টা করবো নিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবো হোল্ড করে এক্সারসাইজটা টেন টু ফিফটিন রিপিটেশন অর্থাৎ দশ থেকে পনেরো বার করতে হবে দিনের তিন থেকে চারবার আবার ডান দিকে ঘুরে ডান হাত দিয়ে চাপ দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবো অ্যান্ড টেন টু ফিফটিন রিপিটেশন ডেইলি থ্রি ওয়ার ফোর টাইমস এক্সারসাইজ নাম্বার থ্রি এক্সারসাইজ নাম্বার থ্রি এই এক্সারসাইজ করার জন্য এরকম একটি তোয়ালে অথবা থেরাবেন্ট হোলেও চলবে এই তোয়ালেটা জাস্ট সাপ অক্সিভিটু মাসেলের উপরে দিয়ে আমাদের মাথাটা জাস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করব অর্থাৎ নিচের দিকে ফ্লেক্সড করব তারপর আমাদের যে দুইটা ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তোরজনী জাস্ট এরকম করে দেখেন জাস্ট এভাবে সামনের দিকে টান দিয়ে আমার ফোকাস থাকবে আমার দুই ইন্ডেক্স ফিঙ্গারের দিকে এভাবে টান দিয়ে আমরা টোয়েন্টি সেকেন্ড হোল্ড করব এই এক্সারসাইজটা আমরা টেন রিপিটেশন দিনে তিন থেকে চারবার এক্সারসাইজ নাম্বার ফোর সাব অক্সিবিটো মাসেলের উপরে আমরা ট্যাপিং করবো এক থেকে দুই মিনিট জাস্ট লাইক দিস এইভাবে এভাবে আমরা এক থেকে দুই মিনিট ট্র্যাপিং করব এই এক্সারসাইজ প্রিয় দর্শক এই এক্সারসাইজ যদি আপনারা নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ঘরে ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আর যদি এই এক্সারসাইজ করার পরও যদি আপনাদের সমস্যা সমাধান না হয় তাহলে নিকটবর্তী আপনারা কোনো গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে